আমি না কোনো ভিডিও দিতে চাইনি, বাট আমি এখন বাধ্য হইলাম ভিডিওটা বানানোর জন্য। আমার লোকপ্রীতি পাওয়ার কোনো ইচ্ছা নাই। মানে আপনারা করতেছেনটা কি সিরিয়াসলি? টিএসসির ওই ঘটনাটা নিয়ে এই পর্যন্ত যত পোস্ট হয়েছে ওগুলার নিচে আপনারা কি ধরনের কমেন্ট করছেন জানেন? ওই হারামজাদা যারা এই কাজগুলো করছে ওর মা বোনকে এরকম দশা করে ছেড়ে দেওয়া উচিত, তাহলে হয়তো ওরা বুঝবে। ওর বোনের ওন্না ধরে টান দেওয়া উচিত, ওর মারে হ্যান করা উচিত। মানে সবকিছু মা বোনের উপরে দিয়ে উঠাইতেছেন। তো ওদের আর আপনাদের মধ্যে তফাতটা কি? হ্যাঁ, মানে ওদের মা বোনরা আইসা আরেকজনের মা বোনের জামা কাপড় ধরে টাইনা গেছিল, রাইট? তো আপনারা তো কেউ একবারও লিখলেন না যে যে হারামজাদা গুলো এগুলো করছে ওগুলারে বেসিক্যালি ল্যাংটা করে জালিবাদ দিয়ে পিটানো উচিত, এটা কেউ লিখছেন? কি সমস্যা? কি মা বোনরা সাইডে রেখা কিছু বলা যায় না? এই যে আমি আজকে এই যে বেনি পাকে একটু ভালো করে তেল টেল দিয়া তারপর ভিডিওটা বানাইতে বসছি, কেন জানেন? কারণ আপনাদেরকে ফিলিংস দিতে এখানে বসি নাই। মানে আপনারা তো আবার ওই ধরনের ভিডিও অনেক শেয়ার দেন, মানে কি মানে অ্যাকচুয়ালি আপনারা ভিডিওটা থেকে কি নেন যখন আপনারা কোনো শিক্ষণীয় হ্যাঁ কোনো একটা ভিডিও দেখেন, ওটা থেকে আপনারা কি মেসেজটা নিজেদের কাছে নেন, কি পান? আপনারা কি মেসেজ নিছেন জানেন? ওই যে অনেকটা এইরূপ, ওই যে এরকম ঠোঁট ফুলায় তারপর বলতে হবে, যদি বলতে হয় সেটা হলো সো ইউ আসো, তোমাদের মেশিন ধরে রাখতে তাহলে আমরা টান দিব। দেখেন ভাই, মানে এইসব জিনিস থেকে ফিলিংস নিয়ে হাজার হাজার শেয়ার দিয়ে কোনো লাভ হবে না। যেটা ফ্যাক্ট ওইটাতে ফোকাস করেন। দুনিয়াতে যত গালি পয়দা হয়েছে সব মা বোনের উপরে দেয়া কেন নিছে? আমি আজ পর্যন্ত এই কথাটার মানে কোনো অর্থই খুঁজে পেলাম না। সান অফ আ টুট, ঠিক আছে, মানে যত রকমের গালি সব মা বোনের উপরে দেয়া, ঠিক আছে? তো বাপ চাচা ভাইরে কি দোষ করছে? তো দেখেন, অন্যের মা বোনকে নিয়ে যখন আপনি কথা বলেন তাহলে আপনারও প্রবলেম আছে। দেখা যাবে নেক্সট ইয়ার ওই আপনাদেরকে পাওয়া যাবে আরেক গ্রুপে। হ্যাঁ, তো যারা দোষী তাদেরকে শাস্তি স্বরূপ কি তাদের শাস্তি হওয়া উচিত ওগুলা নিয়ে চিন্তা করেন, ওগুলা নিয়ে কথা বলেন, ঠিক আছে? ফোকাস অন দ্য ক্রাইম অ্যান্ড দ্য ক্রিমিনালস। ক্রিমিনালের মা বোন, ঠিক আছে, চাচি মামি খালারে নিয়ে ফ্যান্টাসি করেন না। বাদামে আমি আজকে বেলুনটা কিনছিলাম, জেনে দেখা যাইতেছে। এনিওয়ে, আই হোপ ক্লিয়ার হয়েছে।